ফাইন্যান্স পাঠশালার নতুন একটি এপিসোডে আপনাকে স্বাগতম। আজকের এপিসোডে আমরা দেখব ব্র্যাক ব্যাংকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস। আজকের ভিডিওতে আমরা মূলত প্রথমে দেখব এই ব্যাংকটা অতীতে কেমন পারফর্ম করেছে, আর তারপর আমরা দেখব এই ব্যাংকটাতে যদি বর্তমানে কেউ বিনিয়োগ করে তবে এটা কি আগামী 5-10 বছরে টাকাকে বেশ কয়েক গুণ করে দিতে পারবে কি না। মানে সহজ কথা, এই কোম্পানিটার অতীত, বর্তমান এবং ভবিষ্যৎ তিনটা বিষয় নিয়েই আমরা আলোচনা করব, এবং 2032 সাল পর্যন্ত এটা কত দূর পর্যন্ত এর বিনিয়োগকারীদের নিয়ে যেতে পারে এটার ফান্ডামেন্টাল অ্যানালাইসিসের উপর ভিত্তি করে আমরা সেটা বোঝার চেষ্টা করব। প্রথমে আমি যদি ওদের প্রিভিয়াস রেকর্ডটা দেখার চেষ্টা করি, এজন্য আমি প্রথমেই ডিএসই ওয়েবসাইটে চলে আসলাম এবং আপনারা দেখতে পাচ্ছেন এটা বর্তমানে 45.30 টাকা ট্রেড হচ্ছে। আমি যদি এটা 2 ইয়ার গ্রাফের দিকে তাকাই তবে দেখতে পাবেন এটা কিন্তু 2020 জুলাইতে 30 টাকা ছিল, এবং মাঝখানে এই যে সেপ্টেম্বর অক্টোবর দিকে এটা কিন্তু নভেম্বরের দিকে এটা কিন্তু প্রায় 60 টাকা পর্যন্ত গিয়েছিল। মানে ওই এক বছরেই এটা কিন্তু টাকাকে ডাবল করেছে একবার। সো এই কোম্পানিটাতে বর্তমানে কেউ বিনিয়োগ করলে এটা কি ভবিষ্যতে ভালো পারফর্ম করতে পারবে কি না, বা এই যে রেঞ্জটা রয়েছে 45 টাকা, এই ধরনের জায়গাগুলোতে এন্ট্রি নিলে বা 40-35 টাকার দিকে যদি এন্ট্রি নেওয়া যায় সেক্ষেত্রে এই ব্যাংকটা ভবিষ্যতে কেমন পারফর্ম করতে পারে, আমরা এটা দেখার চেষ্টা করব। এজন্য আমরা এই ব্যাংকটির ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টটা প্রথমেই দেখব, কারণ এই স্টেটমেন্টের মধ্যে ব্যাংকটার গত 5 বছরের কী ইন্ডিকেটরগুলো, মানে তারা কেমন পারফর্ম করেছে ইন ডিটেলস দেওয়া আছে। আমরা যদি ব্যাংকটার রেকর্ডের দিকে তাকাই যে তারা কী পরিমাণে গ্রোথ করছে প্লাস কী পরিমাণে তারা ভবিষ্যতে বিজনেসকে বড় করতে পারে, এটা বোঝার জন্য আমরা প্রথমেই ওদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে কিছু গুরুত্বপূর্ণ কী পয়েন্ট দেখব। সো এখানে দেখুন বেশ কিছু দরকারি তথ্য এখানে দেওয়া রয়েছে, আমরা তাদের অ্যানুয়াল রিপোর্টটা দেখার চেষ্টা করি। এটা হলো 2016 সাল থেকে 20 পর্যন্ত কোম্পানিটার বিজনেস কীরকম চলেছে এগুলোর একটা অ্যাভারেজ রিপোর্ট। এটা আমরা কেন দেখছি, আমরা এটা দেখছি কারণ অতীতে তারা কেমন পারফর্ম করেছে এটার উপর ভিত্তি করে আমরা বোঝার চেষ্টা করব এই কোম্পানিটাতে এখন বিনিয়োগ করলে এটা 2032-33 সাল পর্যন্ত আমাদের টাকাকে কি বাড়াতে পারবে কি পারবে না। আর ব্র্যাক ব্যাংক সম্পর্কে আমরা জানি এটা বেশ স্ট্রং একটা ব্যাংক এবং বাংলাদেশের বেসরকারি ব্যাংকগুলোর মধ্যে প্রথম সারির একটা ব্যাংক। আমরা যদি ওদের অতীতের রেকর্ডের দিকে তাকাই সেক্ষেত্রে দেখতে পাবো ওদের যে লোন আর অ্যাডভান্সের যে ইগুলো ছিল এটা কিন্তু ইন্ডিকেটরটা রেগুলারভাবেই বেড়েছে, এবং 2016 সালে এটা ছিল 173, এটা 5 বছরের ব্যবধানে 2020 পর্যন্ত এটা 273 পর্যন্ত গেছে। সো এখানে আমরা একটা ভালো গ্রোথ দেখতে পাচ্ছি, লোন এবং অ্যাডভান্সের দিক থেকে ভালো একটা গ্রোথ ছিল। তাছাড়া ডিপোজিট এবং আদার অ্যাকাউন্টস এইটার দিকে যদি আমরা তাকাই সেক্ষেত্রে দেখতে পাবো ডিপোজিট কিন্তু 168 থেকে 289 পর্যন্ত পৌঁছেছে, প্রায় অলমোস্ট এটা ডাবলের কাছাকাছি গেছে গত 5 বছরের ব্যবধানে, যেটা একটা ভালো দিক। আমরা দুইটা ভালো ইন্ডিকেটর দেখতে পেলাম। আমরা যদি তাদের অ্যাসেটের দিকে তাকাই, 2016 সালে তাদের অ্যাসেট ছিল 248, এটা কিন্তু মিলিয়নে প্রকাশ করা, 2,48,605,000। সো আমি জাস্ট শর্টকাট করার জন্য আপনাদের শর্ট ফর্মটা বলছি, 248 ছিল, এটা কিন্তু 5 বছরের ব্যবধানে 2020 সালে 397 পৌঁছেছে। অপারেটিং প্রফিটের দিকে তাকালে এটা 8,000 থেকে 8,600 পৌঁছেছে, এবং এখানে তেমন কোনো গ্রোথ আমরা দেখছি না। আপনি যদি ইপিএসের দিকে তাকান সেক্ষেত্রে দেখতে পাবেন গত 5 বছর যাবত ইপিএসটা ডাউন ট্রেন্ডে রয়েছে, এটা 5.23, 4.91, 4.50, 4.26 এবং 3.42 ছিল, আর 2021 লাস্ট যেটা আসছে 3.93, এখানে একটু গ্রোথ হয়েছে। সো আমরা ইপিএসের দিকে তাকালে দেখতে পাচ্ছি ইপিএসটা কিন্তু কন্টিনিউয়াসলি নিচের দিকে আসছে। সো কোম্পানির পারফরমেন্স আসলে কেমন, আমরা এটা প্রথমে ইভালুয়েট করার চেষ্টা করি। তাছাড়া তাদের নেট প্রফিট বিফোর ট্যাক্স এটা আপনি যদি দেখেন এক্ষেত্রে 4,460 ছিল, এবং লাস্ট ইয়ার এটা 4,541 ছিল, এবং এবছরের কথা যদি বলি 2021 তাহলে এটা প্রায় ওই যে এখান থেকে কিছু বাড়বে এবং এটা প্রায় 5,000 কাছাকাছি হবে, 5,600 হবে না, 5,000 কাছাকাছি হবে। সো আমরা দেখতে পাচ্ছি তাদের প্রফিটটা একটু হলেও কমছে আর তাদের ইপিএসটাও আস্তে আস্তে কমে এসেছে। সো এটার পেছনে একটা কারণ রয়েছে, তারা স্টক ডিভিডেন্ডের মাধ্যমে এটাকে মানে শেয়ার স্প্লিট করে ফেলছে, যার ফলাফলস্বরূপ এরকম আসলে ইপিএসের দিকে আমরা নিচের দিকে আসতে দেখছি। তাছাড়া আমরা যদি তাদের অন্যান্য ইন্ডিকেটরগুলো দেখি, যেমন এই যে রিটার্ন অন ইকুইটি, মানে তারা পুঁজি মানে অন্যান্য শেয়ারে বিনিয়োগ করে কী পরিমাণে প্রফিট করেছে এটা এখানে বোঝানো হচ্ছে। আপনি যদি এখানে লক্ষ্য করেন 2016 তারা 22.16% প্রফিট করেছে, 17 22%, 18 19%,
উনিশে 15% এবং বিশে তারা 10% প্রফিট করেছে, 21-এর থেকে বেশি হবে কারণ 21-এ মার্কেটটা ভালো ছিল লাস্টের দিকে। যাই হোক, এখানে আমরা দেখতে পাচ্ছি এই ব্যাংকটা শেয়ার বাজারে যে বিনিয়োগ করেছে বা ইকুইটিতে যে বিনিয়োগ করেছে সেগুলো থেকে কিন্তু 11 থেকে 20% পরিমাণ 22% পরিমাণের রিটার্ন অতীতে পেয়েছে, যেটা বেশ ভালো দিক। আসলে আমরা সাধারণ বিনিয়োগকারীরা যেখানে ইনভেস্ট করার পর অনেকেই দেখা যায় যে লস করছে, সেখানে ব্যাংকগুলো কিন্তু কন্টিনিউয়াসলি একই বাজারে লাভ করে যাচ্ছে। এটার কারণ কী? কারণ তারা লং টাইম হোল্ডে স্টক রাখছে এবং শুধু শুধু কোনো প্যানিকে পড়ে স্টক সেল দিচ্ছে না। সো এই ইন্ডিকেটরগুলো আমরা দেখলাম, এগুলো থেকে বেশ কিছু দরকারি তথ্য কিন্তু আমরা জানতে পারলাম। সো এবারে আমরা ওদের একটু বিজনেসের মডেলটার একটা শর্টকাট হাইলাইটস দেখে নিই যে তারা কি বিজনেসটাকে গ্রো করছে নাকি বিজনেসটা ওই রকম পজিশনেই রয়েছে। সো দেখুন, 2019-এ তাদের ব্রাঞ্চ ছিল 187টা এবং 20-এও 187টাই রয়েছে, এখানে কোনো গ্রোথ নেই। এসএমই ইউনিট অফিসেও কোনো গ্রোথ নেই, যা ছিল তাই আছে। এটিএম বুথের কথা বলতে গেলে 424টা এটিএম বুথ ছিল এবং বর্তমানে 375টা এটিএম বুথ রয়েছে। তাছাড়া এখানে একটা বৃদ্ধি আমরা দেখতে পাচ্ছি সিডিএমএসের দিক থেকে, এটা 89 থেকে 96 গেছে এক বছরের ব্যবধানে, এটা একটা গ্রোথ ছিল। কাস্টমারের কথা বললে 2020-এ কাস্টমার কমেছে এবং 2021 অবশ্য বাড়ছে, কারণ বিশ্বে করোনার কারণে বিভিন্ন রকমের সমস্যার মধ্যে দিয়ে প্রত্যেকটা প্রতিষ্ঠানই গেছে। এমপ্লয়ের দিকে তাকালে এমপ্লয়ির সংখ্যাও কিন্তু 8,100 থেকে 7,700 পরিণত হয়েছে, নিচের দিকে এসেছে এক বছরের ব্যবধানে। তাছাড়া ট্রেনিং পার্টিসিপেন্টস এদিকে তাকালে তারা আবার তাদের ট্রেনিংগুলোর দিক থেকে ভালো জোর দিয়েছে এবং এখানে ভালো রকমের ট্রেনিং হয়েছে, এটায় প্রায় 20%-এর বৃদ্ধি ছিল। আমরা দেখতে পাচ্ছি 55 থেকে 63 হাজারে পৌঁছেছে 55,000 থেকে। তাছাড়া আমরা যদি আরও কিছু জিনিসের দিকে তাকাই, আপনি এজেন্ট ব্যাংকিংয়ের দিকে দেখেন, এজেন্ট ব্যাংকিংয়ের দিকে লক্ষ্য করলে দেখবেন 301টা থেকে প্রায় 450 পরিণত হয়েছে। সো আমরা যেটুকু দেখতে পারলাম, কোম্পানিটার প্রফিটের রেঞ্জটা আস্তে আস্তে কমে এসেছে এবং ওদের যে অ্যাসেটটা রয়েছে এটা কিন্তু আবার বৃদ্ধি পেয়েছে, এটা 16 থেকে 20 পর্যন্ত একটা অ্যাভারেজ গ্রোথ ছিল। সো আমরা ধরে নিতে পারি যে এই ব্যাংকটা এখন খুব আহামরি কিছু করছে না, এবং যদি এটার ভবিষ্যতের কথা বলতে চাই সেক্ষেত্রে ওরা অন্তত পক্ষে 10% করে প্রফিট জেনারেট করতে পারবে। এজন্য আমি একটু ওদের ওয়েবসাইটের ডিটেলসগুলোও দেখে নিই। সো এখানে দেখুন, তারা কিন্তু 2016-তে 31 টাকার ইনভেস্টমেন্টে বা 31 টাকার অ্যাসেটে 5.5 টাকা কামিয়ে দিয়েছে, 2017-তে 31 টাকার অ্যাসেটে 6 টাকা কামিয়েছে এবং লাস্ট 2020-এ 36 টাকার অ্যাসেট হয়েছে এবং তারা কিন্তু এখানে 3.30 টাকা কামিয়েছে। আমরা অন্তত এটুকু বুঝতে পারছি যে ওরা অন্তত পক্ষে ইয়ারলি তাদের টোটাল অ্যাসেটের উপরে 10% করে গেইন করতে পারছে, এটা মোটামুটি নিশ্চিতভাবে বলা যায়। সো আমরা এইটাকেই একটু ফিউচারের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যদি ওরা এই যে বর্তমানে যে ওদের লো গ্রোথটা, এই যে 40 টাকা ইনভেস্ট করে বা 36 টাকার ইনভেস্টমেন্টে অ্যাসেটে তারা যে 3-4 টাকা করে কামাচ্ছে, এইটাই যদি কন্টিনিউ থাকে ভবিষ্যতে, তবে এটা কত দূর যেতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। ইয়ারলি প্রফিট রেঞ্জ অ্যাসেটের উপরে 10% করে ধরি এবং তাদের ওই, এটা আসলে গ্রোথ এবং অ্যাসেট, গ্রোথ এবং প্রফিট দুইটার রেঞ্জই হবে এরকম। সো এরকম যদি হয় সেক্ষেত্রে এটা ভবিষ্যতে কী করতে পারে আমরা একটু দেখার চেষ্টা করি। 2021-এ তাদের ইপিএস এসেছে 3.93 টাকা, এটা যদি 10% গ্রো করে এবং সেক্ষেত্রে 2022-এ আমরা ইপিএস দেখতে পারি 4.30 টাকা। এক্ষেত্রে আপনার ইপিএসটা এরকম কন্টিনিউয়াসভাবে বাড়বে না আমরা এটা বলতে পারি, কারণ কন্টিনিউয়াসভাবে কখনোই বাড়েনি, এটা যা হয়েছে 2-4 বছর একরকম থেকেছে, তারপর হয় কমে গেছে নয় বেড়ে গেছে। কারণ একটা বিষয়, কোনো কোম্পানি যদি 10% ইয়ারলি প্রফিট করতে না পারে সেক্ষেত্রে ওই কোম্পানিটা বাংলাদেশে বিজনেস মার্কেটে সাস্টেইনই করতে পারবে না। কারণ আমরা যদি সহজ ভাষায় বোঝার চেষ্টা করি, আপনি যদি ব্যাংকে নর্মালি টাকা রেখে দেন 6% এমনিই পান, আপনি যদি সঞ্চয়পত্রে টাকা রাখেন 10-11% পর্যন্ত মুনাফা বাৎসরিকভাবে এমনিই পান। আর একটা ব্যাংক এত কিছু করছে, বিজনেস দাঁড় করাচ্ছে, ওরা যদি 10% প্রফিট গেইন করতে না পারে বা 10%-এর একটা গ্রোথ রেট না থাকে সেক্ষেত্রে তারা ভবিষ্যতে বিজনেস করতেই পারবে না। সো ব্যাংকটা যদি স্টে করতে পারে সেক্ষেত্রে 10% প্রফিট তাদের করতেই হবে। এই হিসাবে আমরা 10% প্রফিটকে একটা ফিক্সড ধরে নিয়েছি। এভাবে যদি চলতে থাকে সেক্ষেত্রে 2032 সাল পর্যন্ত আমরা এটার ইপিএসকে 11.20 টাকা পর্যন্ত দেখতে চলেছি, যদিও এটা এরকম হবে না, কারণ ওই যে আপনার বছর বছর ডিভিডেন্ড দিবে, স্টক ডিভিডেন্ড, যার ফলে ইপিএসটা ভাগ হয়ে হয়ে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যেই 4-6 টাকার মধ্যেই দেখবেন বারবার ঘুরপাক খাচ্ছে।
সো আমরা যদি এটার প্রাইজের কথা চিন্তা করি, 10 বছরের ব্যবধানে প্রাইসটা কত দূর যেতে পারে, সেক্ষেত্রে আমরা দেখেছি অতীতে পিই ছিল 11 থেকে 17-র মধ্যে, আমরা ধরে নিলাম 11, 12, 13, 14, 15, 16, 17, ধরলাম 13 থাকবে তাদের ভবিষ্যৎ পি। সেক্ষেত্রে যদি 13 থাকে, তেরো গুণ 11.2, এটা যদি তাদের ইপিএস হয় আর 13 যদি তাদের প্রাইস টু আর্নিং রেশিও থাকে, সেক্ষেত্রে কিন্তু প্রায় 145 টাকার মতো আসার কথা, মানে বর্তমানের প্রাইজের থেকে 3 টাইমস হওয়ার সম্ভাবনা রয়েছে যদি তারা তাদের বিজনেসে 10% করে প্রফিট জেনারেট করতে পারে। আমরা অতীতে দেখেছি তারা কিন্তু আরও বেশি প্রফিট জেনারেট করেছে, 31 টাকার বিনিয়োগে তারা কিন্তু 5.5 টাকা, 6 টাকা এরকম প্রফিট জেনারেট অতীতে করেছে, তাদের রেকর্ড রয়েছে, যদিও বর্তমানে করোনা পরিস্থিতির কারণে তাদের পারফরমেন্সটা একটু খারাপ যাচ্ছে। সো আমরা এটা দেখতে পেলাম যে এটার 3-4 গুণ করার মতো সক্ষমতা রয়েছে যদি তারা বিজনেস সাস্টেন করতে পারে। এখন কথা হচ্ছে আপনাকে কি এক ব্যাংক নিয়ে চিন্তা করতে হবে, না আমি সেটা বলছি না, আমি বলছি এই টাইপের যদি ভালো 8-10টা ব্যাংকের মতো আপনি সিলেক্ট করতে পারেন যেগুলোর রেপুটেশন ভালো, এর মধ্যে ব্র্যাক, ডাচ বাংলা, ইসলামী ব্যাংক, আরও যে ভালো ভালো ব্যাংকগুলো আছে বেসরকারি খাতের, এগুলোর কথা আমি বলছি, এ ধরনের 10টা ব্যাংক সিলেক্ট করে যদি আপনি বিনিয়োগ করতে পারেন, সেক্ষেত্রে ওই 3 থেকে 10 গুণ পর্যন্ত আপনি কিন্তু 10 বছরের ব্যবধানে রিটার্ন নিতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে এই ব্যাংকটা কি বর্তমানে বিনিয়োগযোগ্য অবস্থায় আছে কিনা। আমরা যদি 2-ইয়ার প্রাইস রেঞ্জ দেখার চেষ্টা করি, সেক্ষেত্রে লো ছিল 30 টাকা এবং হাই ছিল 60 টাকা, এবং বর্তমানে এটা রয়েছে 45 টাকা। সো এটা মোটামুটি হাই প্রাইজই বলা চলে, কারণ ওই যে স্টক ডিভিডেন্টের ইস্যুর কারণে এটা হচ্ছে কি আপনার ভাগ হয়ে কমে এসেছে। সো এখন এটাতে যদি বিনিয়োগ করতে চান কেউ, সেক্ষেত্রে আমি বলবো 30 থেকে 40-এর মধ্যে যদি কেউ এন্ট্রি নিতে পারেন সেক্ষেত্রে এটা ভালো হবে, বর্তমানে এটা হাই প্রাইজে রয়েছে আমার হিসাবে, যদিও এটা আমার পুরোপুরি ব্যক্তিগত মত, আমি আপনারা বিষয়টাকে পুরোপুরি এডুকেশন পারপাস নেবেন, আপনারা এটাকে কোনো ইনভেস্টমেন্টের ডিসিশন হিসাবে নেবেন না, আর অবশ্যই ডিক্লেমার অংশটা পড়ে নেবেন। সো আমার মনে হয় যে 30 থেকে 40 টাকার রেঞ্জটা কেনার মতো দাম বলা যায়, আর বর্তমানে যেটা রয়েছে এটা হাই প্রাইস, আর এই ধরনের প্রাইজে কেউ কিনলে বর্তমানে এটা সর্বোচ্চ 20-30% টাকা এটাতে বিনিয়োগ করা যায়, মানে এই ব্যাংকটাতে যদি আপনি 1 লাখ টাকা বিনিয়োগের চিন্তা করেন সেক্ষেত্রে 20-30 হাজারের উপরে বর্তমানে বিনিয়োগের মতো অবস্থায় নেই, এটাকে 40-এর নিচে যদি পান সেক্ষেত্রে ভালো রকমের বিনিয়োগ করা যায়। আর যদি রিকভারি জোনের কথা বলি, এই ধরনের রেঞ্জে কেউ কিনে ফেললে বা ফেসে থাকলে সেক্ষেত্রে এখানে রিকভারি না করে আপনারা 40 পর্যন্ত ওয়েট করতে পারেন, কারণ এটার বর্তমানে যে পরিস্থিতি রয়েছে আরেকটু নিচে আসার কথা। সো এইভাবে যদি রিকভারির জন্য 2টা সিলেক্ট করতে পারেন, একটা 40 টাকায় আর একটা হচ্ছে 35 টাকার দিকে, 2টা রিকভারির জন্য রাখলেই হবে, সেক্ষেত্রে আর ঝুঁকিটা কম থাকবে। আসলে আমি ঝুঁকির কথা কী জন্য বলছি, মনে করেন এই যে 45 টাকায় রয়েছে, এখন যদি আপনি কিনে ফেলেন সেক্ষেত্রে কিন্তু আপনি যদি উপরের দিকে যায় সেক্ষেত্রে কত পর্যন্ত পেতে পারেন, আপনি সর্বোচ্চ 55 টাকা পর্যন্ত এটা হয়তোবা সেল করতে পারবেন, আর যদি নিচের দিকে আসে সেক্ষেত্রে কিন্তু আপনার এই যে 35 টাকা পর্যন্ত আসতে পারে। সো আপনার কত 10 টাকার গ্যাপ হচ্ছে দুই দিকেই, তার মানে আপনি 1:1, 1 টাকা লাভের জন্য 1 টাকার ঝুঁকি নিচ্ছেন। আর আমি বলছি আপনি এই যে নিচের দিক থেকে 40-এ আসা পর্যন্ত অপেক্ষা করেন, যদি এখান থেকে কিনতে পারেন সেক্ষেত্রে আপনি 5 টাকার ঝুঁকিতে 15 টাকা পর্যন্ত বিজনেসের একটা ইনভেস্টমেন্টে এখানে যেতে পারবেন। আর কোম্পানিটা ভালো আমরা এটুকু শিওরভাবে বলতে পারি, কারণ তাদের ফান্ডামেন্টালি স্ট্রং, এবং বাংলাদেশের যদি 3টা বেসরকারি ব্যাংকের কথা বলি তার মধ্যে এটা একটা ওয়ান অফ দ্য টপ 3 ব্যাংক। সো আমার মনে হয় এটাতে চোখ রাখা যায়, এবং যদি সস্তা দামে পাওয়া যায় সেক্ষেত্রে এটাতে বিনিয়োগ করা যায়। সো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন, আর এই ধরনের স্টকের ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, এদের অ্যানুয়াল রিপোর্ট এবং এদের পারফরমেন্সগুলো দেখতে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কারণ আমরা লং টার্মে বিনিয়োগ করে কীভাবে ভালো গেইন করা যায় এই বিষয়গুলো নিয়ে রেগুলার ভিডিও আপলোড করি।